বুদ্ধি আধা, আরোগ্য হয় খেলে আধা। একটা মানুষের জীবনের যত রোগ আছে তার অর্ধেক রোগ ভালো করতে পারে আধা। কারণ হলো, কেউ যদি গাড়িতে উঠলে বমি করে, বিমানে উঠলে বমি করে, উঁচা বিল্ডিংয়ে উঠলে বমি করে, নিচ থেকে উপর তলায় দেখলে বমি করে, বাড়িতে আগুন লাগলে বা বাড়িতে কোনো ডাকাত পড়লে বমি করে, বা মায়ের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, বমি করে, সকল বমি ফিরানোর মতো ক্ষমতা আছে আদা। আদা আমাদের রক্তকে উষ্ণ রাখে। আর আমি তো বলেই ফেললাম, আপনারা একটু পরীক্ষা করে দেখতে পারেন আদার এই ক্ষমতাটা আছে কিনা। আদা নার্ভাস সিস্টেমের কাজ করে বলে আমরা যে কোনো পরিস্থিতির বমি আদাকে প্রতিরোধ করতে পারি। এখন সারা বিশ্বে আদার শরবত বিক্রি হয়, আদার রস বিক্রি হয়, টেট্রা প্যাকেটে, বোতলে, কাঁচের বোতলে আদার রস সারা পৃথিবীতে একটা ভালো ধরনের জুস। এটা খেলে মানুষের হজম শক্তি বৃদ্ধি হয়, রক্ত গরম হয়। আদা যে অর্ধেক রোগ ভালো করতে পারে তার কারণটা হলো, যাদের রক্ত ঠান্ডা, আমরা একজন হাত ধরলাম হাত গরম, আরেকজন হাত ধরলাম হাত ঠান্ডা, যার হাত ঠান্ডা তাদের বলি ভাই কিন্তু তোর হাত ঠান্ডা কেন, তুই কি মানুষটাও ঠান্ডা নাকি? মানে যার হাত ঠান্ডা তার, যার পা ঠান্ডা তার মনও ঠান্ডা, তার মাথাও ঠান্ডা, সে সব কিছুই নিচের দিকে উপরের দিকে নেই। আবার যার হাত গরম, পা গরম, মাথা গরম, মন গরম, শরীর গরম, সব কিছু তার উপর দিকে গরম গরম ভাব। তো এই যে আদা যে সব কিছুরে আবার নিউট্রাল করে আনতে পারে, আদা রসুন পেঁয়াজ শরীরের মধ্যে একটা গরম ভাব নিয়ে, তাড়াতাড়ি কাজ হয় না। হার্বাল ওষুধ খেলে, হোমিওপ্যাথি খেলে, আয়ুর্বেদিক খেলে তাড়াতাড়ি কাজ হয় না। কীরকম তাড়াতাড়ি খান? আচ্ছা আপনি তো চা খান, কফি খান, এটা কি? এটা তো হার্বাল, এটা তো ন্যাচারাল খাবার, এটাও তো আপনার খাদ্য পথ্যের ভিতরেই আছে। তার ওষুধি গুণগুলিকে আপনি একটু বিবেচনায় আনেন, সবসময় ইগুতে না চলে সত্য সঠিক জিনিসটাকে আপনি নিজে নিজে গ্রহণ করেন, যার ভিতরে কোনো সাইড ইফেক্ট নেই। একটা অ্যান্টাসিড খাইছেন, পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। একটা প্যারাসিটামল খাইছেন, মাথা ব্যথা ভালো হয়ে গেছে কিন্তু পেটে ব্যথা আরম্ভ হয়ে গেছে। নাহলে কিছুক্ষণ পর দেখা গেছে কি তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি যদি ন্যাচারাল এই ধরনের খাবারগুলো খান, আপনি যদি তুলসী পাতা খান, আপনি যদি পুদিনা পাতা খান, আপনি যদি থানকুনি পাতা খান, আপনি পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য যদি অলিভ অয়েল খান, আপনি পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য ইসবগুলের বুটি খান, আপনি যদি পাকা পেঁপে খান, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের সমস্যাগুলো, মানে একটা খাবার খাইয়ে একটা উপকার হয়ে দুইটা রোগের সৃষ্টি করবে না। এখন এই জিনিসগুলো হাজার বছরের পরীক্ষিত, হাজার বছর বাস্তব পরীক্ষার মাধ্যমে প্রমাণিত। আদা খেলে ঘুম বাড়ে, আদা খেলে রক্ত গরম হয়, আদা খেলে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, আদা খেলে প্রতিরোধ দুর্গে বিপ্লবী পদক্ষেপ হয়ে যায়, আদা খেলে অ্যান্টিবডি তাড়াতাড়ি হয়, আদা খেলে আপনার যত ধরনের জীবাণু আছে সেটা মারা যায়, যত ধরনের ব্যাড ব্যাকটেরিয়া আছে মারা যায়, যত ধরনের গুড ব্যাকটেরিয়াগুলি শক্তিশালী হয়। এই জন্য বলা হচ্ছে রোগ ব্যাধি আধা, আরোগ্য হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মহাপবিত্র কোরআন শরীফের ভিতরেও কিন্তু 82 বার বলছে নামাজ পড়তে। কারণ আমাদের ভুলো মন, আমরা অনেক জিনিস ভুলে যাই, আল্লাহ তাআলা কতগুলি জিনিস বারবার বলছেন, 320 বার বলছেন আল্লাহর জিকির করতে, এতবার বলার দরকার ছিল না, কিন্তু বেশি করে বলছেন। আমরা যেন সতর্ক হই, আমরা যেন আল্লাহকে ডাকি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন রোজা করি, আমরা যেন আল্লাহর নির্দেশিত পথগুলি মেনে চলি। ওরকমই এই খাদ্য অভ্যাসের জন্য আমরা একটু আপনাদেরকে অনুরোধ করি, বারবার বলি যে পাকঘরের খাবারটা নিজের মায়ের ডাল ভাত খান। শুধু আলু দিয়ে, আলু ভর্তা দিয়ে ই করেন ভাত খান, শুধু ভাতের মাড় দিয়ে ভাত খান, অল্প কিছু তরকারি দিয়ে হলেও ভাত খান, অল্প কিছু শাক ভাত খান, কিন্তু হোটেলের খাবারটা খাবেন না, বিয়েবাড়ির খাবারটা খাবেন না। কারণ বিয়েবাড়ির খাবারে এখন শুধু জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্ষর এই জিনিসগুলো খুব বেশি দেয়, খুব মজা করার জন্য দেয়, সাথে পোস্তাদানা অনেক বেশি দেয়। পোস্তাদানাগুলো আফিংয়ের বিচি, ওই ব্যাঙের বিচি, পপি সিডের বিচিকে পোস্তাদানা বলে। এই পোস্তাদানা সুন্দরভাবে আমাদের খাদ্যের ভিতরে ঢুকে পড়েছে, আমাদের বিয়েবাড়ির খাদ্য, অনুষ্ঠানের খাদ্যের ভিতরে ঢুকে পড়ে তারা এমন প্রভাব সৃষ্টি করেছে, ইভেন কি ঢাকার অনেক
চায়ের দোকানে সুন্দর চা, ঘন চা, দুধের চা, ক্ষীরের মতো চা, সেটা এক কাপ চায়ের দাম 100 টাকা, সেখানে ভিড় দিয়ে খাচ্ছে, এটার ভিতরে প্রায় অর্ধেকই ব্যবহার করতেছে পোস্তাদানা, মানে আফিং। আপনি কে সুন্দর ঘুরাইয়া পেঁচাইয়া আফিং খাওয়াই দিচ্ছে। এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আমাদের হাতে পায়ে চার খায়, মানে ঝিনঝিন ঝিনঝিন করে থাকে বেশ কিছুক্ষণ, আবার চিমটি দিলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এটার সাথে কিন্তু আমাদের রক্তের ঘনত্বের সম্পর্ক, আমাদের রক্তের প্লাটলেটের সম্পর্ক, আমাদের রক্তের হিমোগ্লোবিনের সম্পর্ক, আমাদের আরবিসির সম্পর্ক, আমাদের ডাব্লিউবিসির সম্পর্ক। রক্ত যত বেশি ভালো থাকবে, যত বেশি ঘনত্ব থাকবে, রক্ত যত ক্লিন থাকবে, এটার জন্য আমাদেরকে অনেক বেশি কচু শাক বা কচু জাতীয় জিনিস বা ওল কচু জাতীয় জিনিস, মানে কচু শব্দ জড়িত আছে, এই জিনিসগুলো বেশি খেতে হবে। এখানে আয়রনের একটা বিরাট সম্পর্ক আছে। আমাদের শরীরের আয়রন কমে গেলেও কিন্তু রক্ত চার খায়, মানে রক্তের সারা শরীরে ইভেন সার্কুলেশন হতে হলে ব্রেনটাকে একটু কোল্ড থাকতে হবে। ব্রেনের ভিতর দিয়ে সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, হার্ট পাম্প করে রক্তটা ব্রেনে দিয়ে দিচ্ছে। অতএব এই কাজটা করার জন্য আমরা যদি মাঝে মধ্যে একটু কাঁচা কলা খাই, সবসময় একটু পাকা কলা খাই, আমরা যদি একটু প্রতিদিন পেয়ারা খাওয়ার অভ্যাস করি, প্রতিনিয়ত একটু শাক সবজি ফল মূল সবুজ শাক খুব লাল করে খুব পুড়ে না খেয়ে আধা কাঁচা পাক করা খাবার খাইতে পারি। আমরা যদি একটু ঢুলা শাকের রস, মানে লাল জাতীয় খাবার, এটা রক্তের সাথে সম্পর্ক আছে। লাল জাতীয় খাবার বলতে লাল তরকারির মধ্যে ঢুলু শাকটা, মানে লাল শাকটা, আবার বিট গাজর যেগুলি লাল, এখন লাল জাতীয় বাঁধাকপি এসে গেছে, লাল মূলো লাল এসে গেছে, আখ লাল এসে গেছে, লাল জাতীয় যত খাবার আছে সব খাবার আমাদের রক্তের প্রবাহকে ইভেন সার্কুলেশনে আনে। এই কথাগুলি আমাদের সতর্ক করা এই জন্য প্রয়োজন, যেরকম আমরা সর্বরকম তামাক এবং ধূমপানকে সর্বরকম এডিকশনকে না বলব, আমরা সর্বরকম কাঁচা লবণকে না বলব, সর্বরকম চিনিকে আমরা না বলব। এখানে আমাদের কোনো মতানৈক্য নাই, মতান্তর নাই, প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, এইসব জিনিসগুলি সকলে খেতে পারবে না। মধু আর আনারস একসাথে খেতে পারবে না, এটা বিষ, যদি খাঁটি মধু, মধু এবং দুধ একসাথে খেতে পারবে না, মধু এবং আনারস, দুধ এবং আনারস একসাথে খাওয়া যাবে না 100%। এই জিনিসগুলো আমরা বারবার কেন বলি যে এই জিনিসগুলো আমাদের বলার দরকার আছে। বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মহাপবিত্র কোরআন শরীফের ভিতরেও কিন্তু 82 বার বলছে নামাজ পড়তে, কারণ আমাদের ভুলো মন, আমরা অনেক জিনিস ভুলে যাই, আল্লাহ তাআলা কতগুলি জিনিস বারবার বলছেন, 320 বার বলছেন আল্লাহর জিকির করতে, এতবার বলার দরকার ছিল না, কিন্তু বেশি করে বলছেন। আমরা যেন সতর্ক হই, আমরা যেন আল্লাহকে ডাকি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন রোজা করি, আমরা যেন আল্লাহর নির্দেশিত পথগুলি মেনে চলি। ওরকমই এই খাদ্য অভ্যাসের জন্য আমরা একটু আপনাদেরকে অনুরোধ করি, বারবার বলি যে পাকঘরের খাবারটা নিজের মায়ের ডাল ভাত খান, শুধু আলু দিয়ে, আলু ভর্তা দিয়ে ভাত খান, শুধু ভাতের মাড় দিয়ে ভাত খান, অল্প কিছু তরকারি দিয়ে হলেও ভাত খান, অল্প কিছু শাক ভাত খান, কিন্তু হোটেলের খাবারটা খাবেন না, বিয়েবাড়ির খাবারটা খাবেন না, কারণ বিয়েবাড়ির খাবারে এখন শুধু জয়ত্রিক, জায়ফল, পোস্তাদানা, একাঙ্কি, হিং, জবক্ষর, এই জিনিসগুলি খুব বেশি দেয়, খুব মজা করার জন্য দেয়। 26 ধরনের গ্রিন টি এখন সারা পৃথিবীর বাজার মাথায় রাখতেছে। নর্মাল চা এখন খুব বেশি একটা মানুষ খায় না, মানে লিমন টি, চা এবং লেবু, জিঞ্জার টি, চা এবং আদা, কিউকাম্বার টি, টি ফর কোল্ড, টি ফর হেডেক, টি ফর পেইন, চিনিতে আপনার 160টা রোগের সৃষ্টি করে। এই চিনির সাথে কফের সম্পর্ক, এই চিনির সাথে ঘামের সম্পর্ক, এই চিনির সাথে হাত ঠান্ডা হয়ে যাওয়ার
সম্পর্ক, এই চিনি থেকে তৈরি যত মিষ্টি আছে এগুলোর সাথে আপনার মাথা গরমের সম্পর্ক, হাই প্রেশারের সম্পর্ক, লো প্রেশারের সম্পর্ক সকল দিকেই সে ড্রাগনের মতো, সে সামনে পিছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকে এই চিনি বিচরণ করে আমাদের শরীরের ভিতরে। তার একমাত্র কাজ হলো যত দুর্বল আমাদের বিপক্ষ শক্তি, যতটুক শক্তি যোগানো যায় সেই শক্তিটা যোগায় এই চিনি। অতএব চিনি খাওয়া আমাদের বন্ধ করতে হবে। চিনির পরিবর্তে আমরা কিন্তু জ্যৈষ্ঠ মধু খেতে পারি, চিনির পরিবর্তে আমরা কিশমিশ দিয়ে খাবার তৈরি করে খেতে পারি, চিনির পরিবর্তে আমরা খুরমা খেজুর দিয়ে খাবার তৈরি করতে পারি, চিনির পরিবর্তে আমরা জ্যৈষ্ঠ মধু দিয়ে, স্টেভিয়া দিয়ে, ন্যাচারাল সুগার দিয়ে, আমরা মোলাসেস থেকে ব্রাউন সুগার দিয়ে চা এবং অন্যান্য জিনিস, বা গুড় দিয়ে চা এবং অন্যান্য জিনিস, অনেক মহান ব্যক্তিরা, অনেক ভালো মানুষরা, অনেক উন্নত মানুষরা আমি দেখেছি গুড় দিয়ে চা খায়। এটা একটু অভ্যাসের ব্যাপার, কিছুই না, আমরা একটু অভ্যাস করতে পারলেই কিন্তু খাদ্য অভ্যাস পরিবর্তন করে আমরা নিরোগ, সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারি। লিভার সুরক্ষার জন্য একটা মহান ঔষধ পানিকে, পানি আমাদের জীবন, পানি আমাদের মরণ। সঠিক পানি যদি আমরা না খেতে পারি তাহলে লিভার ভালো থাকবে না। এই জন্য আমাদেরকে সঠিক পানি, নিরাপদ পানি, ভালো পানি আমাদের জোগাড় করতে হবে এবং খেতে হবে। বিশুদ্ধ পানি আমাদের শরীরের জন্য বিশেষ বিশেষ দরকার আছে। আমরা ডাবের পানি খেতে পারি, আমরা পান্দাবাতের পানি খেতে পারি, বৃষ্টির পানি আমরা স্টেনলেস স্টিল অথবা মাটির হাঁড়িতে সংগ্রহ করে বাড়ির ছাদ থেকে এনে বোতল ভরে ভরে রেখে সারা বছর খেতে পারি, সহজে নষ্ট হয় না বৃষ্টির পানি। এই ধরনের ন্যাচারাল ওয়াটারের দিকে আমাদের নজর দিতে হবে, গোসল করতে হবে গরম পানিতে। এটা আমি বারবার বলি, সবসময় বলি, আরও বলবো যে আপনারা, আপনাদের সুরক্ষা আপনাদের কাছে। আপনি প্রতিদিন যখন জন্ডিস হয়েই গেছে আপনি জেনে ফেলছেন, তখন আপনাকে বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে একটু তরমুজ খেতে হবে, লাইকোপেন আছে তরমুজের ভিতরে, একটু টমেটোর সালাদ বা টমেটোর ছচ বা টমেটোর পুরি পনির এগুলো খেতে হবে। আপনার টমেটোর চুকা এই জাতীয় জিনিস, টমেটো ডালের ভিতরে একটু বেশি করে দেওয়া, তরকারির ভিতরে একটু বেশি করে দিয়ে টমেটোটা খেলে জন্ডিসের জন্য একটু আসান হবে। মানে খাদ্য থেকে জন্ডিসটা ভালো করা সবচেয়ে দরকার। এই সময় যেও ভাত, নরম ভাতটা খেতে হবে, শক্ত ভাত আমাদের জন্য ভয়ানক ক্ষতিকর। যেরকম পোলাও জন্ডিস রোগীর জন্য একটা মহাবিপদ সংকেত, ওরকমই যত বেশি নরম খাবার খেতে পারবো, যেও ভাত খেতে পারবো, যত বেশি স্যুপ জুস খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমরা জন্ডিস, বি ভাইরাস, সি ভাইরাস, হেপাটাইটিস এগুলির থেকে মুক্তি পাবো আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।